নমস্কার বন্ধুরা, জব জেনেক্স ইউটিউব চ্যানেলে আপনাদের প্রত্যেককে স্বাগত। প্রাইমারি শিক্ষক নিয়োগ নিয়ে অত্যন্ত একটি গুরুত্বপূর্ণ আপডেট আপনাদের এই ভিডিওতে শেয়ার করতে চলেছি। আপনারা প্রত্যেকেই শুনেছেন যে হাইকোর্টের নির্দেশে, জাস্টিস গাঙ্গুলির নির্দেশে কিন্তু 36,000 শিক্ষক পদ বাতিল করা হয়েছে। কিন্তু যারা এই শিক্ষক রয়েছেন, যারা তাদের জন্য একটি গুরুত্বপূর্ণ খুশির খবর রয়েছে। তো শিক্ষক পদ কিন্তু 36,000 নয়, অনেকখানি কমে যাবে। প্রায় 8,585 শিক্ষক পদ কমে 27,415 শিক্ষক পদ হবে। অর্থাৎ এক্ষেত্রে কিন্তু যারা মামলা করেছে, যারা মামলাকারী সংস্থা রয়েছে, তাদের পক্ষেই পক্ষ থেকেই জানানো হয়েছে যে এক্ষেত্রে সংখ্যাতত্ত্বের ভুলের জন্য এখানে 36,000 নাম উঠে এসেছে। কিন্তু 36,000 নাম নয়, এটা 8,585টা নাম কমে 27,415খানা নাম হবে। অর্থাৎ 27,415 হতে চলেছে যাদের এই মামলায় কিন্তু চাকরি যেতে চলেছে। নেক্সট আপডেট কী আসছে? আজকে কিন্তু ডিএ মামলা নিয়ে মধ্যশিক্ষা পর্ষদ এবং প্রায় 150 যারা শিক্ষক রয়েছেন, যাদের চাকরি চলে গেছে, তারা হাইকোর্টের দ্বারস্থ হয়েছেন। হাইকোর্টে কিন্তু এই মামলার শুনানির জন্য তারা কিন্তু অ্যাপিল করেছেন। সেটাও আপনাদের এই ভিডিওর শেষে আমি দেখিয়ে দেবো, ক্লিপে আপনাদের দেখিয়ে দেবো। তার আগে বলে রাখি, 2016 সালে টোটালে 42,628খানা শূন্যপদ ছিল, যার মধ্যে 30,185 কিন্তু আপনাদের পার্শ্ব শিক্ষক, অর্থাৎ যাদের ট্রেনিং নেওয়া নেই, যাদের ট্রেড ট্রেনিং নেওয়া নেই, সেইটা নিয়োগ করার কথা ছিল। তো সেক্ষেত্রে যদি চাকরি যায়ও, সেক্ষেত্রে 27,415 জনের কিন্তু চাকরি যাবে। এক্ষেত্রে মোটেও 36,000 নয়, এটা একটা স্বস্তির খবর। আপনারা যারা প্রাইমারি শিক্ষক 2016 যারা পরীক্ষা দিয়েছেন এবং যাদের 36,000 নাম উঠে এসেছে, তাদের জন্য একটি কিন্তু গুরুত্বপূর্ণ আপডেট। এক্ষেত্রে 8,585 জনের নাম আরও কমে যাবে, কমে গিয়ে 27,415 জন হবে। এবং আরও বলে রাখি, এক্ষেত্রে আপনাদের খুব বেশি হলে 30,185 জনের চাকরি যেতে পারে, তার থেকে বেশি নয়। এটা কিন্তু যারা অলরেডি আবেদন করেছেন এই শিক্ষক নিয়োগের ক্ষেত্রে, যারা মামলাকারী সংস্থা, তারা কিন্তু নিজেরাই একথা জানিয়েছেন। আজকে কোর্টের দ্বারস্থ হয়েছেন বিভিন্ন পর্ষদ, মধ্যশিক্ষা পর্ষদ এবং সঙ্গে যাদের চাকরি গেছেন সেই সমস্ত মানুষেরা। এবং এই মামলার চূড়ান্ত শুনানির কিন্তু তারা আপিল করেছেন, এবং এই মামলার শুনানির কিন্তু ডেট ধার্য হয়েছে। অর্থাৎ 36,000 নিয়োগের যে প্যানেল বাতিল করা হয়েছে, সেই প্যানেলের পুনরায় শুনানির জন্য যে অ্যাপিল করা হয়েছে, তা কিন্তু ডেট ধার্য করা হয়েছে। সেটা সম্ভবত কালকে কি পরশু দিন এই নিয়োগের কিন্তু আপডেট হবে, অর্থাৎ এই শুনানি আবার উঠতে চলেছে কলকাতা হাইকোর্টে। তো গুরুত্বপূর্ণ আপডেট আপনাদের দেখিয়ে দিচ্ছি, ভিডিও ক্লিপটা অবশ্যই পুরোটা দেখুন। চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিন। তো দেখুন কি আপডেট উঠে আসছে। প্রাথমিক শিক্ষা পরিষদকে মামলা করার অনুমতি ডিভিশন বেঞ্চে, সিঙ্গল বেঞ্চের নির্দেশকে চ্যালেঞ্জ করে মামলা করার অনুমতি মিলল, কাল শুনানির আবেদন। প্রাথমিক শিক্ষা পরিষদের বিচারপতি সুব্রত তালুকদারের ডিভিশন বেঞ্চে অনুমতি চাইল পরিষদ। চাকরি হারানো শিক্ষকরাও দ্বারস্থ হচ্ছেন ডিভিশন বেঞ্চে, তাদের বক্তব্য না শুনে কিভাবে নির্দেশ? প্রশ্ন তুলে মামলা চাকরি হারাদের, 36,000 চাকরি বাতিল হয়েছিল, প্রশিক্ষণ প্রাপ্ত নন যারা তাদের, এবং সেই নির্দেশকে এবার হাইকোর্টে চ্যালেঞ্জ করে ডিভিশন বেঞ্চে মামলা করার অনুমতি প্রাথমিক শিক্ষা পর্ষদ। সিঙ্গল বেঞ্চের এই নির্দেশকে চ্যালেঞ্জ করে মামলা করার অনুমতি তারা পেল, আগামীকাল শুনানির আবেদন। প্রাথমিক শিক্ষা পর্ষদের বিচারপতি আবেদন জানানো, প্রাথমিক শিক্ষা পর্ষদ বিচারপতি সুব্রত তালুকদারের ডিভিশন বেঞ্চে অনুমতি।